খেলার পর এবার পালা পুরস্কার নেওয়ার। সবুজ টিম সাউথ সিটি মহিলা ক্রিকেটে জয় পেয়েছিল আগেই, এবার তাদের হাতে পুরস্কার তুলে দিলেন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়। এতদিন বাড়ির পুরুষ সদস্যদের হাতে পুরস্কার দেখে খুশি হতেন তারা, এবার নিজের পরিচয় তৈরি করতে পেরে খুশি সাউথ সিটি আবাসনের মহিলা ক্রিকেটাররা। মাসখানেক আগে শুরু হওয়া মহিলা ক্রিকেট সাউথ সিটির সেটার কিন্তু আজকে ইতি একদমই। সাউথ সিটি মহিলা ক্রিকেটের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সেখানে মহিলারা প্রাইজ নিচ্ছে, এটা কিন্তু অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে অভিনব ব্যাপার বলেই মনে করছেন এই সাউথ সিটি অ্যাপার্টমেন্টের মহিলারা। তাদের স্বামী এবং বাচ্চাদের জন্যই তারা চেয়ার করেছিলেন, এবার নিজেরা নিজেদের হয়ে চেয়ার করছেন। জেতা কিংবা হারা সেইটা বড় ব্যাপার নয়, মহিলারা যে এগিয়ে এসে ব্যাট বল হাতে ধরেছে হাতা কুন্তি রোজগারের ছেড়ে, সেইটা কিন্তু একটা বড় ব্যাপার। দুর্দান্ত লাগছে, সাংঘাতিক ভালো লাগছে, কারণ সবসময়ই আমরা চাই যে মেয়েরা কিছু করুক। এরা এতদিন হয়তো স্বামী খেলতো, বাচ্চারা খেলতো, এইভাবে এনজয় করতো, এখন নিজের পরিচয় নিজেরা খেলেছে এবং উইনার হয়েছে। যদি কেউ উইনার নাও হয়, সে যে খেলাটায় পার্টিসিপেট করেছে, আমার মনে হয় এটাও এক ধরনের এম্পাওয়ারমেন্ট এবং সেটা ভীষণ উৎসাহজনক। এটা চলতে থাকলে আরও খুশি হবে। আজকে বড় দিনের দিনে তাদের এই মোটিভেশন এবং প্রাইজ নেওয়া, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মহিলাদের কাছে একটা বড় মোটিভেশন বলেই মনে করছেন সকলে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সুদীপ্তা চৌধুরী, কলকাতা টিভি।